ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরের দিকে। অবশেষে গ্রেপ্তার ডাক্তার সন্দীপ ঘোষ, রাঞ্চিগড় মেডিকেল কলেজ হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করল সিবিআই। গত 16 আগস্ট থেকে টানা জিজ্ঞাসাবাদে মুখোমুখি হন এই সন্দীপ ঘোষ। প্রত্যেক দিনই তিনি সকালবেলা গিয়েছেন সিজিও কমপ্লেক্সে এবং রাত্রিবেলা বাড়ি ফিরেছেন। হয়তো তিনি তার কর্মজীবনেও সকাল 10টা থেকে শুরু করে বা 10:30 থেকে শুরু করে রাত 11:30-12 পর্যন্ত তিনি কোনো জায়গায় একটি জায়গায় বসে থাকেনি, যেখানে গত 16 আগস্ট থেকে যা জিজ্ঞাসাবাদে মুখোমুখি হতে সিবিআই থেকে তরফ থেকে তারা জিজ্ঞাসাবাদ মাঝখানে দুদিন বিরতি, এরপর আজকে সকাল থেকে আবার তারা জিজ্ঞাসাবাদ। হঠাৎই সন্ধ্যেবেলা সিজিও কমপ্লেক্স থেকে একটি কনভয় নিয়ে তাকে বের হয় সিবিআই এর অফিসাররা, ছিলেন সামনে পেছনে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সশস্ত্র জওয়ানরা, তাকে নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে। এই মাত্র খবর পাওয়া গেল অর্ধেক দুর্নীতি মামলায় গ্রেপ্তার আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষ। এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর, অর্ধেক দুর্নীতির মামলায় গ্রেপ্তার সন্দীপ ঘোষ। এখনো পর্যন্ত তিনি কিন্তু রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। রাজ্য সরকারের তরফ থেকে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়নি, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এবং জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছেন এই আন্দোলনেও কিন্তু তার বিরুদ্ধে উঠেছে অভিযোগ, গুরুতর অনেকগুলি অভিযোগ উঠেছে পরপর। তার মধ্যে রয়েছে বর্গ থেকে লাশ পাচারও। আমরা এই মুহূর্তে চলে যাব লালবাজার অভিযানে, ডাক দেওয়া হয়েছে আজকে জুনিয়র ডাক্তারদের তরফে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান। মিছিল আটকে দেওয়া হয়েছে ফিয়ার্স লেনের সামনে, ফিয়ার্স লেনের সামনে পরিস্থিতিটা ঠিক কিরকম নাজিয়া? এই মাত্র গ্রেপ্তার হয়েছে আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষ, এরপর কি বলছে জুনিয়র ডাক্তাররা নাজিয়া? একেবারে লালবাজার অভিযানে সামিল হয়েছিলেন জুনিয়র ডাক্তাররা এবং তার পাশাপাশি নাগরিক সমাজের মানুষও কিন্তু তাদের সঙ্গে দিয়ে লালবাজার অভিযানে সামিল হয়েছেন। এবং এই মুহূর্তে আমরা বিবি গাঙ্গুল স্ট্রিটে আছি এবং সেখানে দেখাই যাচ্ছে যে তারা কিন্তু অবস্থান চালিয়ে যাচ্ছেন, তার কারণ সিপির সঙ্গে তারা দেখা করবেন এবং সিপির পদত্যাগের দাবিকে কেন্দ্র করে আজকে লালবাজার অভিযানে সামিল হয়েছেন তারা। কিছুক্ষণ আগেই যে খবর পাওয়া গেল সেটা হচ্ছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআই। এবং এই খবর এখানে পাওয়া মাত্রই কিন্তু যে দাবি বারবার করেছিলেন সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করতে, তাকে পদত্যাগ করতে হবে এবং সেই দাবিকে ঘিরে, এবং এখন কিছুক্ষণ আগে যে খবর পাওয়া গেছে সেই খবর আমরা জিজ্ঞেস করবো যে তারা কি বলছেন। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআই, কি বলবেন? হ্যাঁ, সেটা শুনে খুবই ভালো লাগলো কি গ্রেপ্তার হয়েছে, কিন্তু এখনো আমাদের যে 5টা দাবি আছে, এখন এখানের যে দাবিটা ছিল যেটা যে আমাদের বেন্টিক স্ট্রিট অব্দি মিছিলটা যাওয়ার কথা ছিল, তারপরে ওইখানে গিয়ে আমাদের একটা গ্রুপ গিয়ে ভিতরে লালবাজারে গিয়ে ডেপুটেশন জমা করা ছিল, ওটা এখনো হয়নি, না সিপি বাইরে এসছে, তো এখনো আমরা এখানে বসে থাকবো। সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে কি প্রাক্তন অধ্যক্ষ আরজিকরের সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে সিবিআই গ্রেপ্তার করেছে? এটা তো হওয়ারই ছিল, ব্যাপারটা হচ্ছে এত দেরি করে কেন সেটাই ভাবার কথা, এখনো শেষ হয়নি, এখনো অনেক কিছু বাকি আছে, দেখা যাক কি হয়। প্রথমত এটা আরো আগে হওয়া উচিত ছিল এবং আমাদের বাকি যা দাবি আছে সেগুলো না মেটা অবধি আমরা আন্দোলন থামাবো না। আমাদের প্রাইমারি দাবিটা কিন্তু সন্দীপ ঘোষের গ্রেপ্তার নয়, ওটা একটা পার্ট, প্রাইমারি দাবি হচ্ছে আমাদের বোন যে মারা গেছে ধর্ষিতা হয়েছে তার সুবিচার পাওয়া, সেটা কিন্তু এখনো পাইনি, আজকে 24 দিন হয়ে গেছে। সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু সেই দাবি একমাত্র দাবি নয়, সেই দাবির মধ্যে মূল দাবি হচ্ছে বিচার। তরুণী চিকিৎসকের সঙ্গে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে সেই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের শাস্তির দাবিতেই কিন্তু তিলোত্তমার বিচার চেয়ে কিন্তু রাস্তায় নেমেছেন, আন্দোলনে সামিল হয়েছেন জুনিয়র ডাক্তাররা। সন্দীপ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে, কি বলবেন? আমাদের দাবিটা সন্দীপ ঘোষকে গ্রেফতার করতে কথা, বাট ইয়ে নেই থা কি ও জো মানি জো ভি কেস হ্যায় উসকে লিয়ে গ্রেফতার হো, হামারা ইয়েই থা কি ও জো ইয়ে ওয়ালা আরজিকর মে জো ইনসিডেন্স হুয়া হ্যায় উসকে লিয়ে গ্রেফতার হো, হামারা মুভমেন্ট তব ভি কন্টিনিউ চলেগা। সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেফতার করেছে, কি বলবেন?
দেখুন, একদিন না একদিন তো গ্রেফতার হতেই হতো, কিন্তু উনি যে কারণে গ্রেফতার হয়েছে সেই কারণে কিন্তু আমরা লড়ছি না, আমরা লড়ছি জাস্টিসের জন্য, জাস্টিস ফর অভয়ার জন্য। তো আমরা খুবই খুশি হব যেদিনকে বলবে সন্দীপ ঘোষ অভয়ার জাস্টিসের জন্য গ্রেফতার হয়েছে। সাধারণ মানুষও কিন্তু আজকের এই লালবাজার অভিযানে সামিল হয়েছেন, আপনারাও সামিল হয়েছেন ডাক্তারদের সঙ্গে, কি বলবেন? সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে, এখনো জুনিয়র ডাক্তারদের বক্তব্য এখনো কিন্তু সমস্ত দাবি পূরণ হয়নি। জুনিয়র ডাক্তার কি স্বাস্থ্য ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি এবং সেখানটা আড়াল করা হচ্ছে, সন্দীপ ঘোষকে এতদিন প্রশ্রয় দেওয়া হয়েছে শাসক দলে, তার অবসান চাই। এবং যে জুনিয়র ডাক্তার মহিলাটি তার কর্মক্ষেত্রে হেনস্থা হয়েছে, তার জন্য যে যৌন হেনস্থা বিল সেটা কেন হলো না? কর্মক্ষেত্রে সুরক্ষা নেই কেন? রাত বিরতে এখন সরকার অ্যাপ খুলে বলছে ঘরে চলে যাও, আমরা তার বিরোধিতা করি, আমি একজন মহিলা। এবারে আমি আরো অনেকের সঙ্গে কথা বলবো। সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে, প্রার্থীগণের প্রাক্তন অধ্যক্ষ, কি বলবেন? সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেফতার করেছে, রাজ্যিকরের প্রাক্তন অধ্যক্ষ। আজকের মনে হচ্ছে যেন আমরা মহালয়ার অনুভূতি ফিল করছি, অসুর বধ হয়েছে, আরও এখন অনেক তথ্য বাকি আছে। তো এই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ কিংবা পরবর্তী যে আমাদের উদ্দেশ্য সেটা পূর্ণ করতে পারব। এখনো অনেক দাবি বাকি আছে এমনটাই কিন্তু বক্তব্য তাদের, আরও কথা বলবো, আরও অনেকের সঙ্গে কথা বলবো। সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেফতার করেছে, আমরা কথা বলার চেষ্টা করব, আরো যারা আছেন দাঁড়িয়ে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, কি বলছেন? কারণ যে দাবিগুলো ছিল সেই দাবির মধ্যে একটি, সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই, কি বলবেন? এই দাবিটাও তো আপনাদের ছিল, তাকে অপসারণ, তাকে শাস্তি দেওয়া। হ্যাঁ, বিনীত গোয়েলের পদত্যাগ আমাদের দাবির মধ্যে পড়ে, সেই বিষয়ে এখনো কিছু হয়নি। তো এখানে মূলত বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতেই যে সিবিআই গ্রেফতার করেছে সন্দীপ ঘোষকে, প্রাক্তন অধ্যক্ষ আরজি করেন, তো সেক্ষেত্রে কি বলবেন? হ্যাঁ, এটা তো আমাদের দাবির মধ্যেই ছিল যে সন্দীপ ঘোষ এবং আর যে হাসপাতালে দুর্নীতি চক্র, তাকে বিচারের আওতার মধ্যে আনতে হবে। কিন্তু আমাদের আরো অনেক দাবি আছে যেগুলো এখনো মেটেনি, এখানে আমরা বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে অবস্থান নিয়েছি, তো আমরা দেখবো এর শেষ অবধি কি হয়। অর্থাৎ দাবি একটা পূরণ হয়েছে, সন্দীপ ঘোষকে আর্থিক দুর্নীতির কারণে গ্রেফতার করা হয়েছে, এই মুহূর্তে সিবিআই তাকে গ্রেফতার করেছে, কিন্তু দাবি সম্পূর্ণ পূরণ হয়নি এমনটাই কিন্তু বক্তব্য এখানকার আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের এবং পাশাপাশি নাগরিক সমাজের বহু মানুষও কিন্তু তাদের সঙ্গে সুর মিলিয়েছেন, তাদের বক্তব্য শুধুমাত্র সন্দীপ ঘোষকে গ্রেফতার করা নয়, এই যে ঘটনা তরুণী চিকিৎসকের সঙ্গে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের শাস্তি দিতে হবে, পাশাপাশি সিপিকে পদত্যাগ করতে হবে, এই দাবিকে কেন্দ্র করে, সিপির পদত্যাগের দাবিকে কেন্দ্র করে আজকে লালবাজার অভিযানে সামিল হয়েছিলেন। এবং এই মুহূর্তে দেখাই যাচ্ছে যে তা এইখানে অবস্থান করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, সিপি তাদের সঙ্গে কথা বলছেন, আসার পরেই কিন্তু এই অবস্থান তুলবেন এবং সিপি পদত্যাগ করলে তবেই কিন্তু তাদের আরো একটি দাবি পূরণ হবে এমনটাই কিন্তু বক্তব্য আন্দোলনকারীদের। হ্যাঁ, ইতিমধ্যে অ্যাডিশনাল সেপে অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ কলকাতা পুলিশের তরফ থেকে আসা হয়েছিল এবং পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে সিপি মিস্টার বিনীত গোয়েলকে তাদের সামনে আসতে হবে, সব দায় স্বীকার করে পদত্যাগ করতে হবে, তবেই তারা আন্দোলন তুলবেন, নয়তো তারা অবস্থান যেরকম চালিয়ে যাচ্ছেন এইখানে অর্থাৎ এই পিপিন বিহারে কাঙ্গল স্ট্রিটে বসে পিয়াস লেনের সামনে যেখানে দুর্গ রচনা করছে সেখানেই তারা বসে থাকবেন, টানা 36 ঘন্টা ডিউটি করার অভিজ্ঞতা তাদের আছে, অতএব তারা সেখানেই থাকবেন। একটু তাদের সঙ্গেও সাধারণ মানুষও কিন্তু আজকে এই বিক্ষোভে মিশে গিয়েছেন, একটু তাদের সঙ্গেও যদি কথা বলো। এখানে যারা আছেন প্রত্যেকের সঙ্গেই যারা আন্দোলন করছেন, যারা সাধারণ মানুষ প্রত্যেকেই, তার কারণ কিছুক্ষণ আগে যে খবর পাওয়া গেছে যে সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে, কি বলবেন? একটি দাবি কি মিটলো? দেখুন, দাবি একটাই ছিল, শুধু সন্দীপ ঘোষ না, নেক্সাসের সবাই যারা ছিল আজকে খুনে দাবিতে মার্ডারে সবাই ইকুয়ালি ইনভলভ ছিল, তো এটা জাস্ট একটা বিগিনিং। সন্দীপ ঘোষের অ্যারেস্ট হয়েছে, আমরা ভালো কথা, কিন্তু সন্দীপ ঘোষের অ্যারেস্ট এর একটাই ডিমান্ড ছিল, আরও অনেক ডিমান্ড আছে, আশা করি আমাদের সেই ডিমান্ডগুলো পূরণ হবে।
আশা করছেন আরো অনেক ডিমান্ড আছে, সেই ডিমান্ডগুলো কিন্তু পূরণ হবে। সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআই। বিনীত গোয়েলের সঙ্গে দেখা করতে চান, তার পদত্যাগের দাবি আপনারা তুলেছেন, এই যে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে, কি বলবেন? হম সবই কাফি খুশ হ্যাঁ, আমারি এক ডিমান্ড হমে কিসি তরিকে সে পুরি হুই দিখতি হ্যায়, থোড়ি সি হোপ হ্যায় আগে দেখতে হ্যায় ক্যা হোতা হ্যায়, বাট হম ইয়াহাঁ পে তব তক নাহি হটেঙ্গে জব তক বিনীত গোয়েল হমসে আকর কে ইয়া ফির মিলতে নাহি হ্যায় ইয়া ফির রেজিগনেশন নাহি দেতে। দেখুন, আমরা এখানে বসে আছি পুরোপুরি একটা অন্য দাবিতে, ঠিক আছে? প্রথম আমাদের যে দাবি ছিল যে জাস্টিসটা জানার জন্য, সেক্ষেত্রে একজন প্রাইম অভিযুক্ত ছিলেন হচ্ছে সন্দীপ ঘোষ। তো সন্দীপ ঘোষের যে কোনো রকমভাবে যিনি গ্রেপ্তার হয়েছেন সেটা ঠিক আছে, কিন্তু এখানে আমরা যে কারণে বসে আছি যে সিপিএসে আমাদের সঙ্গে দেখা করুক বা কিছু একটা করুক, এখনো পর্যন্ত কিছু হয়নি। কিন্তু যে ব্যারিকেডটা ছিল ক্রমশ আমাদের দিকে এগোচ্ছে, আমাদের কিন্তু এই যে অবস্থানটা আছে উনি কিন্তু চাইছেন যে যাতে উঠে যাক। এইটার বদলে যদি উনি একবার এসে দেখা করেন বা আমাদের সঙ্গে কথা বলেন, আমাদের যে দাবি আছে সেই দাবিটা মানে একটুকুও চেষ্টা করেন, তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো। আর যতক্ষণ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে আর্থিক তছরুপে মামলায়, আর্থিক প্রতারণার মামলায়, অবশ্যই এটা খুবই খুশির খবর। আর জি করে প্রাক্তন স্টুডেন্ট হিসেবে আমার কাছে একটু এক্সট্রা এটা ইম্প্যাক্টকারী করছে, কারণ আমরা দেখেছি কী রকমের একটা ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছিলেন। তবে আমাদের WJDF-এ যে আন্দোলন চলছে, প্রতিবাদ চলছে, তাদের নির্দিষ্ট 5টা দাবি নিয়ে চলছে, তার মধ্যে 4টে দাবি এখনও বাকি আছে, এবং আমরা বাকি কী প্রসিডিং চলছে, কীরকম কী এগোচ্ছে তার দিকে নজর রাখছি। অবশ্যই খুশির খবর, কিন্তু আমাদের জাস্টিস যেটা মেইন ইস্যু সেটা থেকে চোখ ঘোরালে চলবে না। একদমই তাই। আর্থিক তছরুপের মামলায় গ্রেপ্তার হয়েছেন ডাক্তার সন্দীপ ঘোষ, সার্জিক্যাল মেডিকেল কলেজ হসপিটালে প্রাক্তন অধ্যক্ষ। তবে সেই দিন অর্থাৎ 8 এবং 9 তারিখে মাঝে যে ইনসিডেন্ট হয়েছিল সেই ইনসিডেন্টে কিন্তু এখনও পর্যন্ত তিনি গ্রেপ্তার হননি, এবং একই সঙ্গে তাদের এই আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত কলকাতার পুলিশ কমিশনার প্রেরিত কোয়েল তাদের সামনে এসে তাদের দাবি মেনে পদত্যাগ না করবেন। এখন এ পর্যন্তই দেখতে থাকুন আর প্লাস নিউজ। সবার আগে